অনেক বড় মাপের ইউটিউবার, আমি তোমাদের লাস্ট একটা সারপ্রাইজ গিফট দেবো দিওয়ালির জন্য। সাইতিয়ার ভালোবাসা দেখছো? দেখে বুঝতে পেরে গেছো, মানে সঙ্গে থাকো তোমরা, আর কিছু চাই না আমরা। এটা আমার প্রান্তিক স্টেশন, আমাদের এই কাজটা এইরকম কাজের জন্য চললাম, তোমরা বুঝলাম। আমার এখানে টিকিট কেটে বেরোলো, কটা টিকিট করলি ভাই? হ্যাঁ টিকিট কাটলাম, কটা? তিনটে কাটলাম 30 টাকা করে, 90 টাকা লাগলো সাঁইথিয়া যেতে। এটা আমরা ফ্রিতে চলে যেতে পারতাম, কারণ তাও চললাম যে না সব জিনিস ইয়ে করা ভালো। হ্যাঁ লেট আছে দেখতে পাচ্ছ, সবাই চিনে গেছে এই স্টেশনে। প্রতিবারের মতন এবারও ভালো জায়গা পেয়ে গিয়েছে। আমাদের ভাগ্যে ওই বাথরুম, এই ভিড়, এগুলোই থাকে। সিট কোনোদিন পাই না, সিট লোকালে পাবে না, লোকাল মানে জেনারেলে ছোট করে পাওয়া যাবে না, সবাই আছে না, আমরা জেনারেলই বটে, জেনারেল কাস্টে বটে। হ্যাঁ জেনারেল কাস্ট, জেনারেল বগি, জেনারেল জায়গা অবশ্যই হয়েছে, ভিড়ের মধ্যে আছে, বাবনে সুখে আছি। আমরা চলে আসলাম সাঁইথিয়া জংশন। আমাদের সঙ্গে আজকে একটা স্পেশাল অতিথি চলে এসেছে দেখা করতে, আমরা চিনি না, জানিও না, কিন্তু চলে এসেছে। ভালো আছো? ভালো আছো? ডিজেপি কি সবাইকে নাচিয়ে ছাড়ে? অনেকদিন দিয়ে কথা চলছে শুধু আমাদের কন্টেন্টে, এই মালটাকে ইউটিউবার মনে হচ্ছে, আমাদেরকে মনে হচ্ছে কথা হচ্ছিল, কিন্তু আমাদের ইউটিউবার মনে হচ্ছে প্রথমবার হলো, ফার্স্ট টাইম। আজকে অমরা নতুন কম্পিউটার নেবে, তাই এখন আমি এসেছি, আর আমি ওইখান থেকে কম্পিউটার নিয়েছি খুব ভালোভাবে অবশ্য, আর এটা তো ফাটিয়ে দিচ্ছে এখন, কি বলবো, আমাকে আর কি ফাটাবে, আমাদের ফেটে গেছে ব্যাপারটা, জানা না এখনো, পুরো গাল ফাটা ভালোবাসা দিচ্ছে। তো চলো থাকো গাইজ, আমরা যার কাছে কম্পিউটার পিসিটা কিনতে এসেছি, হ্যাঁ তাকে আমরা প্র্যাঙ্ক কল করবো, বলবো আমরা তোমার কাছে লুবো না, কলকাতায় লুবো, অ্যাডভান্স করে দিয়েছি, তারপর বলবো যে লুবো না, ফোন করি। হ্যালো, হ্যালো, হ্যাঁ দাদা ভাই, বলছি দোকান খোলা আছে তোমার? বলছি যে মানে মালটা আর কি ফিট হয়ে গেছে তোমার কাছে, মানে সব চলে এসছে? বলছি আমরা আর কি কলকাতায় চলে এসেছি নিতে, ওই জন্যই ভাবছি যে কি বলবো, কলকাতায় চলে এসেছি তো, এবারে মাল নিতে চলে এসেছি, তুমি প্র্যাঙ্ক করছিলাম তোমার, জানি তো, জানো কি করে জানলো, জানলে কি করে জানলো, আমি ওখানে ছিলাম, দাদা দেখে দিয়েছে, ওর জন্য বুঝে নিয়েছে, মুখ চিনে নিয়েছে না, চ্যানেল দিয়েছিলাম, চ্যানেলের লিংক দিয়েছিলাম, যেগুলো বানায় সত্যি ভালো, যেহেতু তোমরা এসছো আমার দোকান এবং তোমরা অনেক বড় মাপের ইউটিউবার, আমি তোমাদের লাস্ট একটা সারপ্রাইজ গিফট দেবো দিওয়ালির জন্য। আমি নিজের নিজের মতো করে কিন্তু 800 ওয়াটের এসএমপি নিয়েছি, নর্মাল কিন্তু আনিনি, গোল্ড সিরিজের নিয়েছি, নর্মাল দিনই 800 ওয়াটের থেকে গোল্ড সিরিজের এনেছি, ঠিক আছে। আর তুমি যেটা বলছিলে যে 700 ফুটে গেমিং আমাদের এডিটিং এর সম্পর্কে ইউজ হবে, তো গেমিং হলেই এডিটিংটা হয়, মানে গেমিং আর এডিটিং একই প্ল্যাটফর্ম মাদারবোর্ডটা, যার জন্য 760M গেমিং এসি। এবং সব থেকে বড় ব্যাপার যেটা, নর্মালি আমাদের অন্যান্য যে যারা এখন যারা ইউজ করে তারা কিন্তু 3200-3600 মেগাহার্জ, এটা কিন্তু দেখো 5600 মেগাহার্জ।
আপাতত i9 এর 13 জেনারেশনের পর আপাতত ভারতবর্ষে প্রসেসর নেই লেটেস্ট প্রসেসর এটা লেটেস্ট না 14 এখনো পর্যন্ত আমাদের এইদিকে আসে এখানে 14 আসছে ফুটেছে হ্যাঁ বাট এইটা আপাতত এইটার জন্য এতদিনের অপেক্ষা নালে কবে নিয়ে নিতাম চলো ডোমনা চিটি বড় আমাদের কাটাতে কাটাতে এটা দাম কত এটা এটার প্রায় 51000 সামথিং জিএসটি নিয়ে আগে যেটা কিনেছিলাম i5 সেটা মানে 10000 না কত লিয়েছিল আর এটা কোথায় ওর 3-4 ডাবল বেশি দাম 5 গুণ আমরা 2 বছর আগে যে পিসি সেটটা নিয়েছিলাম সেটার দাম 51000 মানে ওর মধ্যে সব হয়ে গিয়েছিল ডিসপ্লে মাউস সব কিছু আর এটার দাম শুধু 51000 তাহলে কনফিগারেশন কেমন ছিল আর এটা কি কনফিগারেশন কেমন দিছে সেটাও তো ব্যাপার আর আমাদের কাছে যে নিয়েছিল আগে যেটা নিয়েছিলাম সেটা অনেক দামও নিয়েছিল দাদা অনেক কম দাম লাই এটা হলো মাদার থাক মাদার বোর্ড এই এর প্যাকিং প্যাকিংটা ইউনিক হ্যাঁ প্যাকিংটা ইউনিক graphics card 3060 nvidia wow system kit kam bolchi abhi unboxing storage er jonno storage er jonno total tomar 2 tb holo but eta storage eta thik ami hard disk ta badi dilam graphics আছে i5 12 জেনারেশন আছে ডলবি ডিজিটাল আছে 180 ডিগ্রি তোমার ফিঙ্গারপ্রিন্ট তোমার এর মধ্যে আছে হ্যাঁ ওই সুইচের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট আছে আর তোমার আছে ব্যাকলিট আছে মার্কেট প্রাইস 6000 টাকা এটা গিফট নাকি এটা তোমাকে দিওয়ালি গিফট তোমার জন্য এডিটিং এর জন্য এলিয়েনওয়্যার 310H এটার অ্যামাজনে একমাত্র এক্সক্লুসিভ থাকে এবং এটার মার্কেট প্রাইস হচ্ছে প্রায় 6500 টাকা পড়া যেটা আমি তোমাদেরকে দিওয়ালির জন্য থ্যাংক ইউ গাইস ভালো সাউন্ড কোয়ালিটির জন্য এই দেখো এটা দিলো গিফট দাদা আমাদেরকে ভালো এডিটিং হবে এমনিতে হেডফোন আছে কিন্তু এটা ভালো তো ভালোই হবে ভালো মানে খুব ভালো থ্যাংক ইউ ওয়েলকাম আসার জন্য ধন্যবাদ আর তোমাদের আরো সাফল্য কামনা করছি জন্য এটা অনলি ফর ডেস্কটপ কিন্তু হ্যাঁ হ্যাঁ আটকাতে পারবে না মাউস আর কিবোর্ড এর জন্য নিচে এটা রাখে এটা KGN কম্পিউটার সাঁইথিয়া সোনাপট্টিতে অবস্থিত আর এখানে আমি ডেলের অথরাইজ ডিলার আসুস লেনোভো এইচপি ল্যাপটপ তো অ্যাভেলেবেল রয়েছেই আর গেমিং ডেস্কটপ অ্যাসেম্বল মানেই কিন্তু সাঁইথিয়াতে একমাত্র KGN কম্পিউটার বেস্ট প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস দিই আমরা সার্ভিসের ব্যাপারে কি বলবো কাস্টমার নিজেরাই বলে সার্ভিস কেমন দিই আর এখন আমাকে খুব ভালো লাগছে যে আমাদের ইউটিউবার বিখ্যাত হ্যাঁ তিন ভাই আরো দুজন আসেননি ঠিক আছে আরো অনেকেই আছে যারা আমরা সবাই সাপোর্ট করি এবং অবশ্যই তারা অনেক ভালো হোক বড় হোক এই কামনা করি থ্যাংক ইউ আমাদের কাছে পারচেজ করার জন্য
দাদা খুব ভালো বন্ধুদের মতন সবসময় কথা বলে, কথা বলে, ব্যবহার ভালো, ব্যবহার যেখানে ভালো সেখানে আমাদের পেমেন্ট হবে এখন, একটা ল্যাপটপ নিলাম, একটা কম্পিউটার সেটআপ নিলাম, তো বিল কত হয়েছে? একটু বেশি আছে বলবো না, আর একটু বেশি আছে, কিন্তু নরমালি 2,18,000। আর ওইদিকে আরো ছেলে আসছে, তো যাই হোক দেখতেই পাচ্ছ কতটা ফ্যান আছে আমাদের সাঁইতার। আর ওইদিকে তো বোধহয় ছেঁকে ধরে নিয়েছে, তোমাদের ওইদিকেও দেখাচ্ছি। এই যে ছেঁকে ধরে নিয়েছে, কিছু করার নাই গো, অবস্থা খারাপ, কালী পুজোর দিনে এসছে, আমাদেরই দোষ, রাস্তায় রাস্তায় লোক সব দিকে আর আমরা এখানে। আয়দে কালী মানে আমাদের ঠাকুর ওদিকে যাচ্ছে, যাই হোক আমাদের বড় মা কালী এদিকে, সবাই জানো হয়তো আমাদের সাইজার, আর এদিকে এত ফ্যান ফলোয়িং দেখতে পাচ্ছ যত সাইজার। যাই হোক আমি এখন হ্যান্ডেল করছি এদের ব্লগটা, যাই হোক ওরা এখন খুব ব্যস্ত হয়ে আছে এদের দেখতে পাচ্ছ, তো যাই হোক এখন ওই টোটোতে মানে অটোতে আছে, অটোতে মালগুলো সব দিয়ে দেবো, তারপর ওরা ঘর যাবে। এই মানুষটা আমাদের অনেক সাপোর্ট করেছে, এর চ্যানেল নাম হলো ডিজে বিকি, ডিজে বিকি বীরভূম দীপাবলি। আমরা আজকে গিয়েছিলাম মানে কম্পিউটার কিনতে, তো এসেছিলাম সাঁইতিয়াতে, এখানকার মানুষের এত ভালোবাসা, এত ক্রেজ, মানে বলতে পারো আসার সময় আমরা ইমোশনাল হয়ে গেছিলাম মানুষের ক্রেজ দেখে। তো আজকে আমরা ভালো কাজের জন্যই বেরিয়েছিলাম, মানে ইয়েতে না এনজয় করে আমাদের জিনিস, এখানে আরো কিছু আমাদেরকে চিনতে পেরেছে, যেখানে দাঁড়াচ্ছি সেখানেই এখানে চিনতে পেরেছে সবাই। তো আমরা ট্রেন পেলাম না বলে গাড়ি ভাড়া করেছি, আমরা এতেই বাড়ি চললাম। তো তোমরা এরকম ভাবে সাপোর্ট করো, সাথে থাকো, আমাদের মেন চ্যানেলেও ভিডিও আসবে, দেখো এনজয় করো। তো আমরা নিজেকে ইম্প্রুভমেন্ট করছি, আমাদের ভিডিও ইম্প্রুভমেন্ট হবে, তোমাদের দেখতেও মজা লাগবে, ধন্যবাদ। তো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, টাটা বাই বাই।